আমি তো তোমায় করতেই হবে, গায়ে ছেলে আমার, তুমি তো টাকা পয়সা কিছু দিতে পারছো না, তোমায় শ্রম দিতে হবে, বেশি কিছু করতে হবে না, এটা সেটা টুকটাক। আমি ফাইভ ফরমাস খাটবো? তুই ফাইভ ফরমাস খাটবি না, তোকে আমরা সবাই ফাইভ ফরমাস খাটবে, একটা কথা পরিষ্কার করে বুঝে নি, ঠিক আছে? তোকে যদি এখানে থাকতে হয় তাহলে ফাইভ ফরমাস খাটতে হবে, নইলে এখান থেকে ফুটিয়ে যাবে, ঠিক আছে? না 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 না, আমি এখানেই থাকবো। শোন, থাকবো বললে তো থাকা যায় না। তুই বাবু এখানে পড়াশোনা করতে আসুনি, তাহলে তোমার পকেটে টাকা থাকতো, সঙ্গে বাপ মা থাকতো, সে সব কিচেনে লবো ডাঙ্গা কেস পড়ো, তাহলে তো আপনারা কেউ রাগ করবেন না তো? সত্যি কথা বলি, আমি নায়ক হতে চাই, আমি সেই জন্য তো সুশান্তের সঙ্গে এখানে দেখা করতে এসেছিলাম। একটা কথা শুনেছি যে তোর একটা ছবির জন্য আর কি চাকরের পাটের জন্য ছেড়ে দরকার না? তোরা তো সবাই জানিস আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে এখন খুব ব্যস্ত আছি। শোনো ভাই, শোনো, না না না, আমার প্রজেক্টে বুকে ছাদিয়ে দেয়, ওকে না মানে তুই না কাজের লোকের ভূমিকা পাঠ করতে পারবি না, ঠিক আছে? আমি পারবো, আপনারা যা যা বলবেন আমি তাই তাই করবো, হাই ফার্মাস পর্যন্ত খাটবো। তবু তুমি এখানে থাকতে পারবে না, সব কথায় কথা, ও এখানে থাকবে। তুই শুধু ঝেড়ে যা, ঠিক আছে? শোন, ওই বিছানা টিছানা ঝাড়া না আমার কাজ না, একটা কথা মনে রাখবি, ওই সাবটেন্ডার কাজ করার জন্য আমার জন্ম হয়নি, ঠিক আছে? ও দাদা, হ্যাঁ কি কি বলছি, তুমি প্রসেনজিৎকে চেনো? প্রসেনজিৎ মানে তুই বুম্বাদার কথা বলছিস তাই তো? না না, ওই বুম্বাদার টুম্বাদার না, প্রসেনজিৎ। আরে প্রসেনজিতের ডাকনামই হচ্ছে বুম্বাদা, ঠিক আছে? আমরা খুব কাছের লোক তো, তাই ডাকনাম মানে বুম্বাদা বলে ডাকি, বুঝতে পেরেছিস? আর চিনি মানে বুম্বাদাটা তো আমার বিশাল খাতি, ঠিক আছে? শোন, যে ফ্লোরে আমরা কাজ করি না, বুম্বাদা আমার কথা সবসময় ওঠা বসা করে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, সুশান্ত ঠিক আমাকে একই কথা বলেছিল। এই শোন, এইদিকে শোন, তুই কি আমাকে আর সুশান্তকে এক পেয়েছিস নাকি? সুশান্ত আর আমি এক, তোর কি মনে আমি কি সুশান্তর মতো ঢব্বাজি নাকি? আরে সুশান্ত হচ্ছে একটা থার্ড অ্যাসিস্ট্যান্ট, আমি হচ্ছে একটা চিফ, ঠিক? তোর কি মাথায় বিষয়টা ঢুকেছে? না, তোর মাথা মোটা আছে, কিছুই ঢুকবে না, ঠিক আছে? দেখি দেখি, আরে কি পেয়েছি? কবিতা। আরে কি পেয়েছি তো? কি ওর কবিতা? তুই আমার কথা শুনি, শোন, একটা বিষয় তোকে আমি ভালোভাবে বোঝাচ্ছি, খালি শুনি। শোন, এই ইন্ডাস্ট্রিতে তোকে যদি কাজ করতে হয় না, তোকে খালি বুঝতে হবে প্রত্যেকের একই রীতি। কোথায় গেলি? এই যে এই যে ও এখানে আছিস। আচ্ছা, এখানে তোকে যদি কাজ করতে হয় না, তোকে প্রত্যেকের জায়গা বুঝতে হবে, তোকে আমার জায়গা বিশেষ করে বুঝতে হবে, বুঝতে হবে যে আমি কে, আমি কি, ঠিক আছে? আমি হচ্ছি প্রধান, মানে চিফ, পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধান? আমাকে দেখে তোর পঞ্চায়েত প্রধান মনে হচ্ছে? না না, শোন, হ্যাঁ কি বল, আমাদের ওইখানে পঞ্চায়েত আছে তো, ওইখানে থাকে একজন প্রধান। শোন, এখানে কোনো পঞ্চায়েত পঞ্চায়েত নেই, আমি হচ্ছি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রধান, মানে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, যে প্রোডাকশনে কাজ করি না, সেখানে আমি হচ্ছি মেন লোক, আমার কথায় সবাই ওটা বসা করে, ঠিক আছে? বুঝেছি? ও দাদা, শোনো 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 শোনো, বলছি কি শোনো না, তোমার তো তাহলে অনেক ক্ষমতা। দাঁড়া একটু, কলা খেয়ে নিই।
ফ্যাকিয়েছে বল। তোমার তো তাহলে অনেক ক্ষমতা। দেখো না, আমার যদি একটা সুযোগ, মানে আমি যদি নায়ক হতে পারি। তুই নায়ক হবি? তুই নায়ক হতে চাস, তাই তো? ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আমি করবো না, খুবই খুবই কান্নার কি আছে, তুই তো জানিস আমার বিশাল জায়গা ওটা বসা, তোর আমি একটা ব্যবস্থা করে দেবো, সিম্পল। মানে তোর যেটুকু আছে সেটুকু হারাবার ব্যবস্থাও করে দেবে। এটা তুই কি বলবি? এটা আমার ফ্রেশ কবিতার ফ্রেশ লাইন। ওটা কবিতার লাইন তো, ঠিক আছে। ব্যাস, তাহলে সব ঠিক হয়ে গেল। কি ব্যাপারে? ওই যে তুমি নায়ক হচ্ছো। না না, উনি বললেন যে আগে নায়ক হওয়া যায় না। হ্যাঁ ঠিকই তো বলেছে, আগে নায়ক হবে কি করে, আগে তো নায়কের মতো দেখতে হতে হবে। আসুন আসুন আসুন, এসে একবার দেখুন, যারা আয়নায় নিজের মুখ দেখে হীনমন্যতায় ভুগছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, হীনমন্যতায় ভুগবেন না, জীবন শেষ হয়ে যাবে। তার চাইতে আমার এই আহামরি ক্রিম মেয়েকে দেখুন, মুখটা উজ্জ্বল হয়ে যাবে, আপনি হয়ে উঠবেন নায়কের মতো। আহামরি নরহরি, এটা কি বিবাদী বাক? কি আশ্চর্য ব্যাপার, বক্তব্যটা তারা রাখতে হবে, সেই জন্য বলছিলাম আর কি। হ্যাঁ ভাই, আমার কাছে অনেকগুলো খুব ভালো ভালো ক্রিম আছে, কোনটা দেবো বলো, কোনটা দেবো বলো। মানে এই যে শুনছেন, আমার কিছু বলছিলেন। হ্যাঁ বলছিলাম যে এটা কি জয়মা বগলা বোর্ডিং? বাইরে লেখা আছে হোর্ডিং। হ্যাঁ আমি সেটা দেখেছি, কিন্তু আমি একটু নিশ্চিন্ত হতে চাই। বলছিলাম কি, না না সিট নেই, সিট নেই। না না, আমি সিট চাইতে আসিনি, আমি মিট করতে এসেছি। তার সঙ্গে বিষ্ণুর সঙ্গে ব্যাটাকে চিট করতে পারবেন? কেন চিট করেছে নাকি? চিট চিট চিট, হ্যাঁ চিট চিট, পাগল পাগল। অসম্ভব, আমার নাতি পাগল হতেই পারে না। আপনার নাতি মানে? হ্যাঁ, তার মানে এখানেই আছে সে। হ্যাঁ আমার নাতি বিষ্ণু এখানেই আছে, আমি না থাকাই ভালো। না আমি তোকে নিয়ে যেতে চাই, কোথায় আছে বলো। আপনি তো বেশ রসিক মশাই, আপনার কাছে সাহায্য করতেই হবে। ঠাকুর, ও উড়ে ঠাকুর, আরে বিষ্ণুকে খবর দাও। কেন পুলিশ এলো চলে? ওই বিষ্ণু যাবে বলে। আমি সামান্য একটা গায়ের ছেলে, এই ক্রিমের উপর ভরসা করে শহরে এসেছি, তোমরা না কিনলে কে কিনবে ভাই? কে কিনবে? একটা কেনো ভাই, একটা। শুনুন বুঝি, আমার কাছে তো পয়সা নেই। আরে দুধ চাই, তোমার কাছে পয়সা কে চেয়েছে? তুমি তো নায়ক হবে, নায়ক হয়ে গেলে তোমার অনেক পয়সা হবে, তখন দিয়ে দিও। বলো বলো। যখন তখন তোমরা আমাকে অপমান করো, গায়ের ছেলে বলে আমরা মানুষ নই, জানিস তো। আমি কারবো না, আমি দেখে দেবো। একটা লোক গা থেকে এসে করে খাচ্ছে, তাতে কারণ সহ্য হচ্ছে না। করে খাচ্ছে না, কেড়ে খাচ্ছে। আমি এগুলো আমার সিনেমার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এবার আমার কি হবে? আচ্ছা তোর কথা তো আমি বলেছি, এক কথা কতবার বলারই আমার। আমি তো বলে ঠিকই লেড়ো বিস্কুট খাচ্ছিস নাকি, আমি তো বলেছি তোর একটা ব্যবস্থা আমি করে দেবো, তবে একটা শর্ত আছে, ঠিক আছে? শর্ত হচ্ছে আমাদের একটু ফারফরমাইজ তোকে খেটে দিতে হবে, বুঝতে পেরেছিস? খাটবো, আপনারা যা যা বলবেন তাই করবো। শোন আমি বলবো, আর কাজ হবে না, উদ্যম করবে না, সেটা কোনোদিনও হবে না, কিন্তু তার বদলে একটু ফাই ফরমাস করতে হবে। কাটবো, আপনারা যা যা বলবেন তাই করবো, আপনাদের জন্যই তো আমি আজ এখানে থাকতে পারলাম। তোর প্রচুর জ্ঞান আমি বুঝে গেছি, কে একজন ডাক্তার এসেছে কি দেখে এসেছে। হ্যাঁ দূর বাবা, আমাকে আবার কে ডাকবে? এই মুখে মুখে বেশি কথা বলবি না, যা বলবো তাই চুপচাপ শুনবি, ঠিক আছে? তো গেলে তো দেখতে পাবি নাকি? ঠিক আছে। এই দাঁড়াও, দাঁড়াও, খাবার ব্যবস্থা তো হলো।
আমার ব্যাপারটা কি হবে ভাই? হ্যাঁ, আমি না থাকলে, আমি না হাসলে তুমি তো পরীক্ষায় পাশই করতে না। সংসার সুখের হয় রমণী।